নমস্কার বন্ধুরা, মাইরোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের গোলাপ গাছে অনেক সময় কাটাই ছাঁটাই করি। আজকে গোলাপ গাছের কাটাই ছাঁটাই ব্যাপারটাকে একদম সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা ঠিকঠাকভাবে আমাদের গোলাপ গাছগুলোকে কাটাই ছাঁটাই করতে পারি এবং সেই সমস্ত গাছগুলির গ্রোথ ডেভেলপমেন্ট আমরা ঠিকঠাকভাবে করাতে পারি। ভিডিওটি ছেড়ে বন্ধুরা কোথাও যাবেন না, পুরো ভিডিওটি জুড়ে থাকুন। অবশ্যই সবগুলো যে আপনার ডাউট আছে সমস্ত ডাউটগুলোকেই আমি আজকে ক্লিয়ার করতে চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকবেন। বন্ধুরা, কাটাই ছাঁটাই মূলত তিন রকমের হয়ে থাকে। একটা কাটাই ছাঁটাই হয় হার্ড প্রুনিং, যেটাকে আমরা অনেকে বাৎসরিক কাটাই ছাঁটাই বলতে পারি। আরেকটা হয় মিডিয়াম প্রুনিং, যেটা আমরা একটা সময়ে বিশেষ একটা সময়ে করে থাকি। এবং আরেকটা কাটাই ছাঁটাই হয় যেটাকে আমরা বলি ট্রিমিং, যেটাকে আমরা হালকা কাটাই ছাঁটাইও অনেকে বলে থাকি। তো এই তিন ধরনের কাটাই ছাঁটাই, এগুলোর আবার নির্দিষ্ট একটা সময় আছে এবং নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। তো সেই ব্যাপারগুলো নিয়েই আজকে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। প্রথম যেটা বললাম যে বাৎসরিক কাটাই ছাঁটাই বা যেটাকে আমরা অনেকে হার্ড প্রুনিং বলে থাকি, তো সেটা কখন আমরা করতে পারি, কোন গাছের করতে পারি, সেই বিষয়গুলো এরপর আমি জানাচ্ছি। বন্ধুরা, বাৎসরিক যে কাটাই ছাঁটাই হয়, এই কাটাই ছাঁটাইটাকে যদি আমি সময় নিরিখে বলি, তাহলে মোটামুটি এটা সেপ্টেম্বর মাসের শেষ দিকে করে মোটামুটি করা চলে। তবে এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই, নানা মুনির নানা মত এই জায়গায় অবশ্যই আপনারা পেতে পারেন। যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে, যখন দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা 10 ডিগ্রির ব্যবধান হবে, দিনে রাতে তাপমাত্রার ব্যবধান যখন 10 ডিগ্রি থাকবে, ঠিক তখনই আমরা হার্ড প্রুনিং বা বাৎসরিক কাটাই ছাঁটাই এটা কিন্তু করতে পারি। বাৎসরিক কাটাই ছাঁটাই সেই সমস্ত গাছগুলোকে করা যাবে যে সমস্ত গাছগুলোর বয়স মোটামুটি 2 বছরের বেশি, সেই সকল গাছগুলোকেই আমরা একমাত্র হার্ড প্রুনিং দিতে পারব। মূলত লাল কালারের যে সমস্ত ফুলগুলো হয়ে থাকে, সেই সমস্ত HT ভ্যারাইটির যেগুলো গোলাপ, সেই গোলাপগুলোকেই আমরা মূলত হার্ড প্রুনিং করে থাকি। হার্ড প্রুনিং করার ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে। গাছটি যাতে সুস্থ সবল থাকে সেদিকে নজর রাখতে হবে, গাছটির গ্রোথ ডেভেলপমেন্ট 2 বছরের মধ্যে কেমন হয়েছে সেটাও কিন্তু নজরে দিতে হবে। হার্ড প্রুনিং আমাদের যেমন প্রচুর লাভ দিতে পারে, তেমনই হার্ড প্রুনিং করার ফলে গাছটি পরবর্তী সময় কিন্তু রোগগ্রস্ত হয়ে যেতে পারে, বিশেষ করে ডাইব্যাকের অ্যাটাকে পড়তে পারে। তার জন্য এই তাপমাত্রার যে ব্যাপারটা বললাম সেটা অবশ্যই আপনারা প্রত্যেকে খেয়ালে রাখবেন এবং গাছটি সুস্থ সবল আছে কিনা সেটিও কিন্তু দেখবেন, তারপরেই আপনারা হার্ড প্রুনিং করবেন। হার্ড প্রুনিং কীভাবে করতে হয়, তার প্রসেসগুলো কী, সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য বানিয়ে দেব। এরপরে আসি বন্ধুরা, মিডিয়াম প্রুনিং কোন কোন গাছগুলোতে করা যাবে। দেখুন বন্ধুরা, আমরা বাৎসরিক কাটাই ছাঁটাই যেটা বলছি, অর্থাৎ দিনে এবং রাতে তাপমাত্রা যখন 10 ডিগ্রির ব্যবধান হবে, সেই সময় আমরা বাৎসরিক কাটাই ছাঁটাইটা করি। এটা বছরে একবারই হয়। এছাড়া আমরা হার্ড প্রুনিংয়ের পাশাপাশি বাৎসরিক কাটাই ছাঁটাইয়ের মধ্যে মিডিয়াম প্রুনিংটাও কিন্তু করতে পারি। যে সমস্ত গাছের বয়স 1 বছরের বেশি, যে সমস্ত গাছের ভীষণ একটা গ্রোথ ডেভেলপমেন্ট হয়নি, সেই সমস্ত গাছগুলোকে আমরা মিডিয়াম প্রুনিং করতে পারি। এরপর আমাদেরকে জানতে হবে যে মিডিয়াম প্রুনিংয়ে আমরা কতটা কাটবো। তো মিডিয়াম প্রুনিংয়ে যে পরিমাণ গাছের হাইট হবে, যদি আমরা ধরে নিই যে 2 হাত গাছটার হাইট হয়েছে, তাহলে আমরা 1 হাত কেটে বাদ দেব, এটাই হচ্ছে মিডিয়াম প্রুনিং। যদি 3 হাত গাছটা হয়, তাহলে 1.5 হাত আমরা কেটে বাদ দেব, 1.5 হাত আমরা রেখে দেব। মিডিয়াম প্রুনিং এবং হার্ড প্রুনিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। আরেকটা কথা আমি মিস করেছি, সেটা হচ্ছে হার্ড প্রুনিংয়ে আমরা কতটা কাটবো। হার্ড প্রুনিংয়ে মোটামুটি মাটি থেকে বা টব থেকে মোটামুটি গাছটা 1 হাত রেখে আমরা কেটে দিতে পারি। সেটা যদি 5 হাতের একটি গাছ হয়, সেক্ষেত্রেও আমরা 1 হাত রেখে কিন্তু পুরো অংশটাই কেটে দেব। এছাড়া মিডিয়াম প্রুনিং এবং হার্ড প্রুনিং যখন আপনারা করবেন, যেগুলো একদম লিকলিকে ডাল, পাতলা ডাল থাকবে, সেই সমস্ত ডালগুলোকে কিন্তু আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ সেই সমস্ত ডালগুলো থেকে আমরা ভালো ফুল পাবো না, অথচ সেই সমস্ত ডালগুলোতে প্রচুর এনার্জি খরচ করতে হবে ওই গাছটিকে। আমরা কেউই চাই না ওই সমস্ত ডালগুলিতে
আমরা ফুল নিয়ে আসি, কারণ ওই সমস্ত ডালগুলির ফুল কিন্তু খুব বেশি হবে না। এরপরে আমাদেরকে জানতে হবে যে আমরা হার্ড প্রুনিং এবং মিডিয়াম প্রুনিং যেটা করছি, এই হার্ড প্রুনিং এবং মিডিয়াম প্রুনিংয়ে আমরা কী লাভ পাবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমি বলে রাখি, যদি আমরা হার্ড প্রুনিং করতে পারি সেক্ষেত্রে আমাদের গাছের গ্রোথ প্রথম দিকে একটু স্লো থাকবে, তারপরে আস্তে আস্তে গাছের গ্রোথ আমাদের কিন্তু স্টার্ট হবে। আমরা মূলত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে ফুলটা পাই সেটা কিন্তু দুটো ভাবে পাই, একটা ফার্স্ট ফ্লাওয়ারিং হয়, একটা সেকেন্ড ফ্লাওয়ারিং হয়। ফার্স্ট ফ্লাওয়ারিংয়ের পরে মোটামুটি 25 দিনের একটা গ্যাপ থাকে এবং গাছ কাটাই ছাটাই, যেটা বাৎসরিক কাটাই ছাটাই বলছি, সেটা হার্ড প্রুনিং হতে পারে বা মিডিয়াম প্রুনিংয়ের মধ্যে হতে পারে। তো এই যে ব্যবধানটা হয় এটা মোটামুটি হার্ড প্রুনিং করলে মোটামুটি 3 মাস এবং মিডিয়াম প্রুনিং করলে মোটামুটি 2 মাস, এর মধ্যেই কিন্তু ফ্লাওয়ারিংটা হয়। তো ফার্স্ট ফ্লাওয়ারিং এবং সেকেন্ড ফ্লাওয়ারিংয়ের যে ব্যাপারটা বলছি, যদি হার্ড প্রুনিং করেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফ্লাওয়ারিংয়ে যেটা হবে সেখানে কিন্তু ফুলের কোয়ান্টিটি অনেক কম হবে, কিন্তু ফুলের কোয়ালিটি অনেক ভালো হবে, এটা কিন্তু হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে। আর মিডিয়াম প্রুনিংয়ের ক্ষেত্রে ফুলের কোয়ান্টিটি হার্ড প্রুনিংয়ের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু ফুলের কোয়ালিটি হার্ড প্রুনিংয়ের চেয়ে অনেকটা কম হবে। এই যে ব্যাপারগুলো এটা কিন্তু অবশ্যই জানা দরকার। যারা বেশি পরিমাণে ফুল চাইছেন তারা গাছকে মিডিয়াম প্রুনিং করবেন, আর যারা ফুলের সাইজ, ফুলের কালার বা ফুলের গ্লেজ এগুলোকে বেশি চাইছেন তাদেরকে কিন্তু হার্ড প্রুনিং করতে বলবো। তবে অবশ্যই গাছ অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন গাছকে হার্ড প্রুনিং করছেন এবং কোন গাছকে মিডিয়াম প্রুনিং করছেন, কারণ আমরা চাইলেই সব কিছু হবে না। এরপরে আরেকটা জানাই যে মিডিয়াম প্রুনিং আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে যখন ফার্স্ট ফ্লাওয়ারিং এবং সেকেন্ড ফ্লাওয়ারিং কমপ্লিট হবে, এটা মোটামুটি ফেব্রুয়ারি শেষ বা মার্চের 15 তারিখের মধ্যেই দেখবেন দুটো ফ্লাওয়ারিংয়ের যে সেশন থাকে শীতের সময়, তো সেই দুটো ফ্লাওয়ারিং সেশন মোটামুটি আমাদের গোলাপ গাছগুলো শেষ করে। তো সেই সময় আমরা গাছগুলোকে মোটামুটি ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের মাঝামাঝি সময়ে আমরা গিয়ে মিডিয়াম প্রুনিং করব প্রত্যেকটা গাছেই। যে গাছগুলোতে আমরা হার্ড প্রুনিং করব বা যে সমস্ত গাছগুলোতে আমরা মিডিয়াম প্রুনিং করব, সেই সমস্ত গাছগুলোকেও আমরা মোটামুটি মার্চের 15 তারিখের মধ্যে আরেকবার কিন্তু মিডিয়াম প্রুনিং করব। তাতে করে গাছের গ্রোথ ডেভেলপমেন্ট দেখবেন আরও সুন্দর হচ্ছে, গ্রীষ্মকালে গাছগুলো কিন্তু ভালো থাকবে। তো এই একটা প্রক্রিয়াও কিন্তু থাকে। তো প্রথম যেটা ব্যাপার বললাম হার্ড প্রুনিং এবং আরেকটা ব্যাপার বললাম মিডিয়াম প্রুনিং। আশা করি এই দুটো ব্যাপারে আপনাদের যে ডাউটগুলো থাকে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে পেরেছি। হার্ড প্রুনিং সবসময় ভালো গাছের উপর হবে, যেগুলো 2 বছরের উপরের গাছ, যেগুলো একটু দুর্বল গাছ বা যেগুলোর বয়স একটু কম সেই সমস্ত গাছে আমরা মিডিয়াম প্রুনিং করব। আবার প্রত্যেকটা গাছেই মিডিয়াম প্রুনিং করতে হবে আমাদেরকে মোটামুটি মার্চ মাসের 15 তারিখ অবধি। সময়টা যেরকমভাবে বলা হচ্ছে এটা সবসময় কিন্তু হয় না, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, কারণ মিডিয়াম প্রুনিং করার যেটা সময় মানে সমস্ত গাছে মিডিয়াম প্রুনিং হবে এই যে সময়টা, এটা আমরা বলি যে শীত শেষ হচ্ছে, গ্রীষ্মের হাওয়া পড়ছে, সেই রকম সময় আমরা গাছগুলোকে আরেকবার হালকা করে কাটাই ছাটাই করে দিই, যেটাকে আমরা অনেকেই মিডিয়াম প্রুনিং বলছি। তো এরকমভাবেই কিন্তু করা হয়। তো তার জন্য সময়গুলো যেরকমভাবে আমি বলছি সেটা সব সময় একই থাকবে এমনটা নয়, একটু বাড়াকমা হতেই পারে। এরপরে আমরা জানাবো যে কোন গাছগুলোকে আমরা ট্রিমিং করব। দেখুন বন্ধুরা, ট্রিমিং করা মানে হচ্ছে হালকা কাটাই ছাটাই। এই হালকা কাটাই ছাটাইটা আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস বাদ দিলে, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে গাছ থাকাকালীন অবস্থার সময়টাকে যদি আমরা বাদ দিই, তাহলে সমস্ত সময় যেগুলো থাকে প্রত্যেকটা সময়েই কিন্তু আমরা ট্রিমিং করতে পারবো, কোনো অসুবিধা নেই। ট্রিমিং করলে গাছের গ্রোথ অনেক বেশি ফাস্ট হবে এবং গাছে অনেক বেশি কাক্ষিক মুকুল দেখা যাবে, গাছটা অনেক বেশি ঝাঁকড়া হবে। এই ট্রিমিং করার যে ব্যাপারটা এটাই আমরা ফুল কাটাই ছাটাইয়ের মধ্যে করে থাকি। মোটামুটি 5টা পাতার নিচে যেরকমভাবে আমরা কাটাই ছাটাই করি তার ফলে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে। আমরা জানি বন্ধুরা যে শীতকালে আমরা যে দুটো ফ্লাওয়ারিং সেশন পাই, অর্থাৎ ফার্স্ট ফ্লাওয়ারিং এবং সেকেন্ড ফ্লাওয়ারিং, তারপরেও কিন্তু আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে সারা বছর ধরে ফুল দেয় এবং সেই ফুলটা আরও বেশি বাড়বে যদি আপনি ঠিকঠাকভাবে ট্রিমিং করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাটাই ছাটাই যখন আপনি করবেন কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে হবে। কোন ফাঙ্গিসাইডে কী কাজ দেয় সেই বিষয় নিয়ে অনেক তর্ক থাকতে পারে। অনেকে বলে কাটা অংশে কপার বেস কোনো ফাঙ্গিসাইড লাগানো উচিত, তবে আমি দীর্ঘদিন ধরে কপার বেস ফাঙ্গিসাইড লাগিয়েও দেখেছি যে কোনো রকম সেরকম ভালো কাজ হচ্ছে না।
তার জন্য আমি M45 এবং তার সাথে অ্যাসিফেট পাউডার দুটো একসাথে মিলিয়ে, অ্যাসিফেট পাউডারটা আসলে একটি কীটনাশক, এই দুটো একসাথে মিলিয়ে গাছে আমি লাগিয়ে দেখেছি। সেখানে কিন্তু আমি অনেকটাই ভালো সফলতা পেয়েছি। অনেক সময় হলুদের পেস্ট লাগিয়েও কিন্তু ভালো সফলতা পাওয়া যায়। তো এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে। তবে আমি যেটুকু বলতে চাইলাম যে কখন কোনটা করা উচিত, এবং অবশ্যই গোলাপ গাছে কাটাই ছাটাই কিন্তু করতেই হবে। গোলাপ গাছে যদি আমরা কাটাই ছাটাই ঠিকঠাকভাবে না করি, সেক্ষেত্রে আমরা গাছের ফুল যেমন ভালো পাবো না, গাছের গ্রোথও কিন্তু আমরা ভালো আনতে পারবো না। আমরা যেরকমভাবে গাছের পরিচর্যা করি না কেন, তার সাথে সাথে অবশ্যই এই কাটাই ছাটাইয়ের ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে সেপারেট ভিডিও আপনারা পাবেন, যাতে করে আপনাদের এই বিষয়ে আরও সুন্দর একটি দক্ষতা গড়ে ওঠে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। আজ এটুকু।